नमस्कार सबाइके सबाइके आंतरिक अभिनंदन ओ शुभेच्छा। आज 22 अगस्ट आलिपुर आबहावा दफ्तर थेके लेटेस्ट आबहावार की आपडेट पा जाच्छे ताते दक्षिणबंगे जिलाय जिलाय बृष्टिर सम्भावना अनेक बेशी, किछु किछु जिलाय भारी थेके अति भारी बृष्टिर पूर्वाभास दिएछे आलिपुर आबहावा दफ्तर। एर मूल कारण हिसाबे जाना हयेछे एकटी घूर्णावर्त तैरि हयेछे, तार जेरे आगामी कयेक दिने बृष्टिर परिमाण बाड़ते पारे बा कमते पारे। घूर्णावर्तटी कि गभीर निम्नचापे परिणत हबे किना एई समस्त आपडेटटी आपनादेर शेयार करब। एदिके उत्तरबंगे भारी थेके अति भारी बृष्टिर पूर्वाभास दिएछे, कोन कोन जिलाय एई भारी थेके अति भारी बृष्टिर पूर्वाभास दिएछे ता आपडेट करब एई भिडियोते। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য কী কী ওয়ার্নিং আপডেট উঠেছে। চলে এলাম অফিসিয়াল পেজে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলায় করে আজ এবং আগামীকাল বিশেষ করে উত্তরবঙ্গের 5টি জেলা, সেই 5টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী 26 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে, বিশেষ করে যে পার্বত্য জেলা সেই পার্বত্য জেলা আজ এবং আগামীকাল হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই হলো উত্তরবঙ্গের জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার দক্ষিণবঙ্গের কী আপডেট উঠে এসেছে। ওয়ার্নিং ফর গান ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণবঙ্গের যে জেলা আজ থেকে আগামী 25 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7-11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেটের পূর্বাভাস ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তর যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বেস সাউথ বেঙ্গল পেজে একবার গিয়ে ডিসকাস করব, সেখানে আজকের দিনের জন্য কী কী ওয়ার্নিং আপডেট উঠে এসেছে। আজ থেকে আগামী 28 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে সমস্ত জেলা। কলকাতা শহর পশ্চিমের যে জেলা, সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এবার একবার দেখে নেওয়ার চেষ্টা করব ওয়ার্নিং কি আপডেট উঠে এসেছে। আজ বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে হলুদ সতর্কতা জারি, বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। ভারী বৃষ্টি হবে সাউথ 24 পরগনাজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, এই 3টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7-11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেটের পূর্বাভাস দিয়েছে। বাকি জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। এই হলো আজকের দিনের জন্য আবার গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল যে ওয়ার্নিং ইস্যু করেছে তাতে সাউথ 24 পরগনাজে, দক্ষিণ 24 পরগনা যেখানে ভারী বৃষ্টির সতর্কতা 7-11 সেন্টিমিটার, সঙ্গে ইস্ট মেদিনীপুর হেভি রেনফল 7-11 সেন্টিমিটার এবং ওয়েস্ট মেদিনীপুর, এই 3টি জেলা জুড়ে দক্ষিণবঙ্গের আগামীকাল 7-11 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জন্য হলুদ সতর্কতা জারি। আগামী চব্বিশ তারিখ কোনো সতর্কতা জারি নেই। আগামী 25 তারিখ আবারও সতর্কতা জারি সাউথ 24 পরগনাজ, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে। এদিকে আবার গুরুত্বপূর্ণ এক আপডেট দিয়েছে কোস্টাল এরিয়া ওয়েদার ওয়ার্নিং ফর ফিশারম্যান, ফিশারম্যানদের সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ একটি ঘূর্ণাবাত রয়েছে, সেই ঘূর্ণাবাতের জেরেই সমুদ্রের যে জাস্টি উইন্ড স্পিড সেটা 55 কিলোমিটার অবধি উঠতে পারে। তার জন্য আগামী পঁচিশ তারিখ অবধি সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা করেছে মৎস্যজীবীদের জন্য। এই হলো দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে গিয়ে আপডেট করব, সেখানে কী কী আপডেট উঠে এসেছে। নর্থ বেঙ্গল জেলার পেজে আজ থেকে আগামী 28 তারিখ অবধি লাইট টু মডারেট সমস্ত জেলা জুড়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে। এবার দেখে নেওয়ার চেষ্টা করব কী ওয়ার্নিং উঠে এসেছে। ওয়ার্নিং যে উঠে এসেছে আজ
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সঙ্গে দুই দিনাজপুর এবং মালদা সমস্ত জেলা জুড়ে আজ ভারী বৃষ্টির সতর্কতা, যেখানে 7-11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে 7-11 সেন্টিমিটার অবধি হলুদ সতর্কতা জারি ভারী বৃষ্টির জন্য সমস্ত জেলা জুড়ে। 8টি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। আগামীকাল জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে 7-11 সেন্টিমিটারের জন্য হলুদ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন একবার দেখে নেব। স্পেশাল বুলেটিনে কী আপডেট উঠেছে? লো প্রেশার এরিয়া ওভার সেন্ট্রাল পার্টস অফ বাংলাদেশ অ্যান্ড নেবারহুড, এই লো প্রেশারের জেরেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গের একাধিক জেলা জুড়ে। এই লো প্রেশারের জেরেই সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল জেলাগুলির বৃষ্টিপাতের আপডেট। ওয়েদার ওয়ার্নিং আজকের জন্য, ওয়েদার ওয়ার্নিং সমস্ত জেলা জুড়ে, কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টির সতর্কতা সমস্ত জেলা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা 7-11 সেন্টিমিটার সমস্ত জেলাগুলি। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা মুর্শিদাবাদ, বীরভূম সঙ্গে নদিয়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে 7-11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের পূর্বাভাস। বাকি যে রেনফল আপডেট পাওয়া যাচ্ছে তাতে 21 তারিখ থেকে আগামী 23 তারিখ, অর্থাৎ আজ থেকে আজ এবং আগামীকাল সমস্ত জেলা জুড়ে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই হলো